আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রুবেল হোসেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দর্শক, আবারও বরাবরের মতো শুরু করছি নতুন একটি সরকারি জব সার্কুলার নিয়ে, আশা করছি সাথেই থাকবেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তার দর্শক নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। আমি আলোচনা করব এখানে কতটি পদ আছে, কী কী পদ আছে, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কীরকম লাগবে, কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, আবেদন ফি বাবদ আপনাকে কত টাকা জমা দিতে হবে, আবেদন শুরু এবং শেষ তারিখ কবে, সম্পূর্ণ এ টু জেড বিস্তারিত নিয়ে আলোচনা করবো তা দর্শক। এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে কিছু গুরুত্বপূর্ণ নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আবেদন করতে পারেন। তা দর্শক শ্রোতা, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই নিচে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, কারণ পরবর্তী নতুন নতুন সরকারি এবং বেসরকারি জব সার্কুলারগুলো সবার আগে পেয়ে যাবেন। তা দর্শক শুরু করছি, সাথেই থাকবেন। তা দর্শক ভিডিওটি কোথাও স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তা দর্শক, এক নম্বর অপশনে বলা হচ্ছে সহকারী পরিচালক, এই পদে লোক সংখ্যা নেওয়া হবে আপনার 57 জন। তা দর্শক মোটামুটি লোক নেওয়া হবে এই পদে, আপনার বয়সীমা লাগবে অনুরোধ 30 এবং বেতন স্কেল আপনার 53,060 টাকা। আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে, ব্যবসা শিক্ষা ব্যবসায় এবং প্রশাসন অর্থনীতি পরিসংখ্যান ক্যাপিটাল এবং মার্কেট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিপিএ 4 বছর মেয়াদি স্নাতক সম্মান বা স্নাতকোত্তর ডিগ্রি পাশ হতে হবে। তা দর্শক আশা করি বুঝতে পারছেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, তবে ইতিমখানা নিবাসী শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এবং এটি নিয়ে পরে আলোচনা করছি। তা দর্শক সাথে বলা হচ্ছে সহকারী পরিচালক আপনার লিগ্যাল সার্ভিস, এ পদের লোক সংখ্যা নেওয়া হবে 4 জন, আপনার বেতন স্কেল 53,060 টাকা, বয়স অনুরোধ 30। তা দর্শক কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো আইন বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিপিএ সহ স্নাতক অপশনে বলা হচ্ছে সহকারী পরিচালক আপনার MIS, এ পদে লোক সংখ্যা হবে 4 জন, বয়স অনুরোধ 30, বেতন স্কেল 53,060। আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার বিজ্ঞান, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইঞ্জিনিয়ারিং, MIS বা সমজাতীয় বিষয়ে 4 বছর মেয়াদি স্নাতক সম্মান বা BSc ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাশ হতে হবে। তা দর্শক আশা করি বুঝতে পারছেন। তার দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এবং অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। ডিসক্রিপশন বক্সে কিছু নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আবেদন করতে পারবেন। 4 নম্বরে জনসংযোগ কর্মকর্তা, এ পদের লোক সংখ্যা হবে 2 জন, বয়স অনুরোধ 30, বেতন স্কেল 53,060। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে আপনার গণযোগ্য ও সাংবাদিকতা বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের আপনার CGPA সহ 4 বছর মেয়াদি স্নাতক সমান ডিগ্রি পাশ হতে হবে। তা দর্শক আসা, তারপরে 5 নম্বরে হিসাব রক্ষণ কর্মকর্তা, পদে লোক নেওয়া হবে 1 জন, বয়সসীমা 30, আপনার বেতন স্কেল 53,060। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসা শিক্ষা বা ব্যবসায় প্রশাসন আপনার বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA সহ 4 বছর মেয়াদি স্নাতক সমান ডিগ্রি পাশ হতে হবে। তা দর্শক 6 নম্বরে ব্যক্তিগত কর্মকর্তা, পদে লোক নেওয়া হবে 21 জন, বয়সসীমা 30, বেতন স্কেল 38,640 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA সহ 4 বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি পাশ হতে হবে। এছাড়া ইংরেজি বাংলা 7 লিপিতে প্রতি মিনিটে যথাক্রমে 80-60 শব্দের গতি, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তা দর্শক আশা করি বুঝতে পারছেন। 7 নম্বরে লাইব্রেরিয়ান, এ পদে লোক নেবে 1 জন, বয়সসীমা 30, বেতন স্কেল 38,640 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPAতে আপনার 4 বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি সহ লাইব্রেরিয়ান সায়েন্স ডিপ্লোমা পাশ হতে হবে। তা দর্শক আশা করি বুঝতে পারবেন। 8 নম্বরে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা, পদে লোক নেবে 4 জন, আপনার বয়সসীমা 30, বেতন স্কেল 26,590 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায় শিক্ষা বা আপনার ব্যবসায় প্রশাসন বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPAতে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তা দর্শক আপনার ক্যাশিয়ার, এই পদে লোক নেবে 1 জন, বয়সসীমা 30, আপনার বেতন স্কেল 24,680 টাকা। আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসা শিক্ষা বা ব্যবসায় প্রশাসনে আপনার প্রশাসন বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, এ পদে লোক নেওয়া হবে 1 জন, বয়সসীমা 30, বেতন স্কেল 24,680 টাকা। আপনার কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে মেডিকেল টেকনোলজি আপনার ফার্মেসিতে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। তা দর্শক আশা করি বুঝতে পারছেন। 11 নম্বরে অভ্যর্থনাকারী, এ পদে লোক নেওয়া হবে 1 জন, বয়সসীমা 30, বেতন স্কেল 22,490। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি পাশ হতে হবে, ইংরেজি বাংলা আপনার সবলভাবে কথা বলার এবং যোগ্যতা সম্পন্ন থাকতে হবে। তো দর্শক আশা করি বুঝতে পারছেন। 12 নম্বরে গাড়ি চালক, এ পদে লোক নেওয়া হবে 3 জন, বয়সসীমা 30, বেতন স্কেল 22,490। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া হালকা বা ভারী মোটর গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, মোটর চালানোর আপনার অভিজ্ঞতা থাকতে হবে। তা দর্শক আশা করি বুঝতে পারছেন। তা দর্শক আপনার 11 নম্বর পোস্টের জন্য কুমিল্লা জেলা ব্যতীত
আর হলো 11 নম্বর পোস্টের জন্য বাতিত কুমিল্লা এবং 12 নম্বর পোস্টের জন্য নোয়াখালী লক্ষীপুর গাইবান্ধা মানিকগঞ্জ শরীয়তপুর চাঁদপুর গাজীপুর যশোর জেলা আবেদন করতে পারবেন না অফিস সহায়ক এ পদলোক নেওয়া হবে 27 জন আপনার বয়সসীমা 30 বেতন স্কেল 20010 কোন স্বীকৃত বোর্ড হইতে অনুন্নত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তা দর্শক আশা করি বুঝতে পারছেন তা দর্শক 13 নম্বরে পাবনা কুড়িগ্রাম মুন্সিগঞ্জ ঝালকাঠি বগুড়া কিশোরগঞ্জ বরিশাল ও শরীয়তপুর জেলা আবেদন করতে পারবেন না তা দর্শক আশা করি বুঝতে পারছেন তা দর্শক এখন আলোচনা করব শর্তাবলী নিয়ে এসএসসি বা সমমান এইচএসসি সমমানের পরীক্ষা ফলাফলের ক্ষেত্রে জিপিএ 3.0 তা প্রথম বিভাগ এবং জিপিএ 2.00 থেকে 3.00 কম দ্বিতীয় বিভাগ তা দর্শক আশা করি বুঝতে পারছেন তা দর্শক এখানে অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত জিপিএর ক্ষেত্রে তার অর্জিত সিজিপিএ 4.00 পয়েন্ট স্কেল 5.00 পয়েন্ট তারপর আপনার 3.00 তারপর 2.25 অনুরোধ 3.00 তারপর 1.65 অনুরোধ তারপর 2.5 এর তা দর্শক তারপরে হলো 5.00 তারপরে 3.75 2.813 তারপরে তদুর্ধব 3.75 এর কম তারপর 2.63 তদুর্ধব কিন্তু 2.813 এর কম তা দর্শক আশা করি বুঝতে পারছেন সমতুল্য শ্রেণী বিভাগ প্রথম শ্রেণী বিভাগ দ্বিতীয় শ্রেণী বিভাগ তারপর তৃতীয় শ্রেণী বিভাগ তা দর্শক আবেদন আপনার ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে আপনার আগ্রহী প্রার্থীকে অনলাইন 1/4/2021 হতে 30/4/2021 তারিখ বাংলাদেশ সময় রাত 12টা পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীগণ www.sec.gov.bd ওয়েবসাইট আবেদন পত্র পূরণের লিঙ্ক পাওয়া যাবে তা দর্শক আশা করি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনার অনুকূল কর্মিক নং 1-6 পর্যন্ত পদের জন্য 400 টাকা কর্মিক নং 7-11 পর্যন্ত পদের জন্য 300 টাকা কর্মিক নং 12-13 পদের জন্য আপনার 150 টাকা আবেদন ফি বিকাশ নগদের মাধ্যমে জমা প্রদান করতে হবে 30/4/2021 তারিখ সাধারণ প্রার্থীর বয়স অনূর্ধ্ব 30 বছর সরাসরি বিধান মোতাবেক মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা অনূর্ধ্ব 32 বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় তা দর্শক এই ছিল বিস্তারিত আলোচনা তা দর্শক ভিডিওটি যদি বিন্দু মাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আর অবশ্যই একটা লাইক দিবেন দিয়ে এবং চ্যানেলের সঙ্গেই থাকবেন তা দর্শক আজ পর্যন্ত আবারও দেখা হবে কোনো একটি সরকারি এবং বেসরকারি জব সার্কুলার নিয়ে ততক্ষণে অপেক্ষা করুন তা দর্শক অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ আপনার শেয়ারের মাধ্যমে কোনো ভাই বা বোনের বিজ্ঞপ্তিটি দেখে আবেদন করতে পারেন তা দর্শক আজ পর্যন্তই আল্লাহ হাফেজ